যদি আপনার চ্যানেলের জিমেইল এবং পাসওয়ার্ড কাউকে না দিয়েই আপনার চ্যানেলের অ্যাক্সেসটা দিতে পারেন তাহলে ব্যাপারটা কেমন হয়? অবশ্যই ব্যাপারটা খুবই চমৎকার হয়। সো গাইস, আজকের এই ভিডিওতে আমি আপনাদের এটাই দেখাবো যে কীভাবে আপনার চ্যানেলের অ্যাক্সেস যে কাউকে দিতে পারেন উইদাউট জিমেইল অ্যান্ড পাসওয়ার্ড। জিমেইল এবং পাসওয়ার্ড দেওয়া ছাড়াই যে কাউকে আপনার চ্যানেলের অ্যাক্সেস দিতে পারবেন, লাইক ম্যানেজার, এডিটর, ভিউয়ার্স ইত্যাদি বিষয়গুলো কীভাবে অ্যাড করবেন, অনেকটা ফেসবুক পেজের মতো। যেভাবে আমরা ফেসবুক পেজে অ্যাডমিন, মডারেটর ইত্যাদি বিষয়গুলো অ্যাড করি, ঠিক একইভাবে কিন্তু আপনি ইউটিউবেও আপনার ম্যানেজার, এডিটর, ভিউয়ার্স ইত্যাদি এগুলো অ্যাড করতে পারেন। এবং এগুলো অ্যাড করার কারণে আপনার ইউটিউব ম্যানেজমেন্টটা, ইউটিউব জার্নিটা কিন্তু অনেক সহজ হয়ে যেতে পারে। ওয়েল, আপনি যদি একজন ছোট ইউটিউবার হন তাহলে কিন্তু আপনার এই বিষয়গুলো তেমন একটা জরুরি হয় না, কিন্তু আপনার চ্যানেলটা যখনই রিচ করতে শুরু করে, আপনার চ্যানেলটা যখনই অনেক বড় হতে শুরু করে, যখনই আপনার চ্যানেলটা অনেক বড় হয়ে যাবে, তখন কিন্তু একার পক্ষে একটা চ্যানেল কন্টিনিউ করা পসিবল হয় না। তখন আমাদের এখানে অনেককেই প্রয়োজন হয়, ভিডিও এডিট করার জন্য কাউকে প্রয়োজন হয়, ভিডিও আপলোড করার জন্য থাম্বনেল, টাইটেল ইত্যাদি অনেক কিছু আছে যেগুলো একার পক্ষে করা সম্ভব হয় না। এই কারণে আপনি যদি আপনার চ্যানেলে ম্যানেজার, এডিটর, ভিউয়ার্স ইত্যাদি বিষয়গুলো অ্যাড করে রাখেন তাহলে কিন্তু আপনার যে ইউটিউব ম্যানেজমেন্টটা, এটা কিন্তু অনেক সহজ হয়ে যায়, অনেক ইজি হয়ে যায়। সো আজকের এই ভিডিওতে আমি আপনাদের এটাই দেখাবো একদম নতুন নিয়মে, একদম সঠিক নিয়মে কীভাবে আপনার চ্যানেলে ম্যানেজার, এডিটর, ভিউয়ার্স এগুলো সহ আরও অনেক কিছু আছে, এগুলো কীভাবে অ্যাড করতে হয়, এবং আমি মোবাইলের সাহায্যে দেখাবো, মোবাইল এবং কম্পিউটারে একই সিস্টেম। সো সরাসরি চলে যাবো মূল ভিডিওতে। মূল ভিডিওতে যাওয়ার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করার ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে। ওয়েল, আপনার ইউটিউব চ্যানেলে ম্যানেজার, এডিটর ইত্যাদি এগুলো অ্যাড করার জন্য প্রথমেই আপনি চলে যাবেন গুগল ক্রোম ব্রাউজারে। আপনি কিন্তু এই সম্পূর্ণ প্রসেসটা কম্পিউটার সাহায্যেও করতে পারেন, মোবাইল এবং কম্পিউটারে একই সিস্টেম, জাস্ট আপনি প্রসেসটা অনুসরণ করলেই হবে। আমি চলে যাচ্ছি ইউটিউবে, গুগল ক্রোম ব্রাউজার থেকে আমি চলে যাব ইউটিউবে, এবং এখান থেকে ইউটিউবটা আমি করে নেব ডেস্কটপ সাইডে। পরবর্তীতে আমি আমার ইউটিউব চ্যানেলের যে লোগোটা দেখা যাচ্ছে এখানে ক্লিক করব, এবং এখানে ইউটিউব স্টুডিওতে ট্যাপ করে ধরে রাখব, দেন ওপেন ইন নিউ ট্যাব এখানে ক্লিক করব এবং নিউ ট্যাবটা ওপেন করে নেব। দেখতে পাচ্ছেন গুগল ক্রোম ব্রাউজার থেকে আমার ইউটিউব স্টুডিওর যে ড্যাশবোর্ডটা আছে এটা ওপেন হয়ে গিয়েছে। আপনি যদি কম্পিউটারের সাহায্যে করেন তাহলে আপনি কম্পিউটার থেকে গুগল ক্রোম ব্রাউজার বা যে কোনো ব্রাউজার থেকে আপনার ইউটিউব স্টুডিওটা ওপেন করে নেবেন। পরবর্তীতে আপনি এই কর্নারে দেখতে পাচ্ছেন সেটিংস লেখা আছে, এই সেটিংসে একটা ক্লিক করে দিবেন। দেন এরকম একটা ইন্টারফেস আসবে আপনার সামনে, এখান থেকে দেখতে পাচ্ছেন পারমিশনস, এখানে ক্লিক করবেন। এখানে ফার্স্টে দেখতে পাচ্ছেন নেম, দেন রোল। এখানে নেমের জায়গায় আপনার চ্যানেলের যত ম্যানেজার, এডিটর ইত্যাদি এগুলো আছে, যারাই আছে, যাদেরকেই আপনি আপনার চ্যানেলের অ্যাক্সেসটা দিয়েছেন, প্রত্যেকেরই নাম এখানে দেখতে পারবেন তার জিমেইল আইডি সহকারে। আপনি যখনই কাউকে এখানে ম্যানেজার বা এডিটর ইত্যাদি এগুলো দেন তখন কিন্তু তার জিমেইল আইডি থ্রুতেই দেওয়া হয়। এই কারণে এখানে নেমের নিচে ওই সব প্রত্যেক ব্যক্তিকেই এখানে দেখতে পাবেন যাদেরকে আপনি আপনার চ্যানেলে অ্যাক্সেস দিয়েছেন, এবং রোল এর নিচে দেখতে পাবেন সে কোন পজিশনে আছে আপনার চ্যানেলে, ম্যানেজার নাকি এডিটর নাকি ভিউয়ার্স ইত্যাদি বিষয়গুলো আপনি এই রোলের জায়গায় দেখতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন ওনার, মানে এটা আমি নিজেই ওনার, আমার জিমেইল আইডিতে নেমের নিচে আমার জিমেইল আইডিটা এখানে দেখাচ্ছে, এবং রোলের জায়গায় ওনার, যেটা আমি নিজেই। ওকে, এখন আমাদের কী করতে হবে? এখন আমাদের এখানে কাউকে আমাদের ম্যানেজার বা এডিটর দিতে হবে আমাদের এই চ্যানেলের। সবার প্রথমেই আমরা এটা দেখে নিই যে আপনি কোনো পার্সনকে কী কী রোল এখানে দিতে পারবেন। এই জন্য আমরা এখানে দেখতে পাচ্ছেন ইনভাইট, এই ইনভাইটে ক্লিক করব। করার পর দেখতে পাচ্ছেন এখানে ইমেল, এবং নিচে দেওয়া আছে অ্যাক্সেস। আমরা যদি এখানে অ্যাক্সেসে ক্লিক করি, এখানে প্রথমে দেখতে পাচ্ছেন ম্যানেজার, এডিটর, এডিটর লিমিটেড, সাবটাইটেল এডিটর, ভিউয়ার্স, ভিউয়ার্স লিমিটেড। এইগুলো কি এক এক করে আমি আপনাদের প্রত্যেকটাই বুঝিয়ে দিচ্ছি। এখানে প্রথমে হচ্ছে ম্যানেজার। ওকে, ম্যানেজার কী কী করতে পারবে আপনার চ্যানেলে? একটা ম্যানেজার আপনার চ্যানেলে সব কিছুই করতে পারবে, লাইক লাইভ করতে পারবে, আপনার চ্যানেলে যে কোনো ভিডিও ডিলিট করতে পারবে, এডিট করতে পারবে, আপলোড করতে পারবে। শুধুমাত্র একটা কাজই সে করতে পারবে না, সেটা হচ্ছে আপনার চ্যানেলটা সে ডিলিট করতে পারবে না। এই একটা কাজ ছাড়া সে সব কিছুই করতে পারবে। সে চাইলে যে কোনো ভিডিও ডিলিট করতে পারবে, সে চাইলে যে কোনো ভিডিও আপলোড করতে পারবে, লাইভ করতে পারবে, সে চাইলে কাউকে অ্যাক্সেস দিতে পারবে, মানে এখানে কাউকে অ্যাড করাতে পারবে, আবার চাইলে কাউকে রিমুভও করতে পারবে। শুধুমাত্র আপনার চ্যানেলটা ডিলিট করা ছাড়া সে সব কিছুই করতে পারবে। পরবর্তীতে আছে এডিটর। তো এডিটর কী কী করতে পারবে আপনার চ্যানেলে? এডিটর আপনার চ্যানেলে লাইভ করতে পারবে, আপনার চ্যানেলে ভিডিও আপলোড করতে পারবে, ভিডিও এডিট করতে পারবে, সব কিছুই করতে পারবে, শুধু ভিডিও ডিলিট করতে পারবে না। সে আপনার চ্যানেল থেকে কোনো ভিডিও সে ডিলিট করতে পারবে না, এবং যেভাবে ম্যানেজার বা ওনার কাউকে অ্যাড করতে পারে, কাউকে রিমুভ করতে পারে, এই কাজগুলো এডিটর করতে পারবে না। ওকে, পরবর্তীতে আছে এডিটর লিমিটেড। আপনি যদি আপনার চ্যানেলে কাউকে এডিটর দেন এবং সেটা লিমিটেডের আন্ডারে দেন, তাহলে সে আপনার চ্যানেলে ওইসব পারমিশনগুলো পাবে না যেগুলো এডিটর, ম্যানেজার বা ওনার পায়।
সে কাউকে অ্যাড করতে পারবে না, কাউকে রিমুভ করতে পারবে না, কোনো ভিডিও ডিলিট করতে পারবে না, সে শুধুমাত্র আপনার চ্যানেলের ভিডিওগুলো এডিট করতে পারবে। এবং আপনার চ্যানেলে যে রেভিনিউটা আসছে, যে ইনকামটা আসছে, আপনি এগুলো কোথায় শেয়ার করছেন, কী করছেন না করছেন, সেগুলোও কিন্তু সে দেখতে পারবে না এই এডিটর লিমিট এর আন্ডারে কাউকে যদি আপনি আপনার চ্যানেলের অ্যাক্সেস দেন। ওকে, পরবর্তীতে আছে সাবটাইটেল এডিটর। আপনি যদি আপনার চ্যানেলে সাবটাইটেল এডিটর কাউকে দেন, সে শুধুমাত্র আপনার চ্যানেলে সাবটাইটেল করতে পারবে, সাবটাইটেল অ্যাড করতে পারবে, সাবটাইটেল রিমুভ করতে পারবে, এছাড়া সে আর কিছুই করতে পারবে না যেগুলো ম্যানেজার এডিটর বা এডিটর লিমিটেড আন্ডারে যদি কাউকে অ্যাড করেন, তারা যে কাজগুলো করতে পারে সেই কাজগুলো কিছুই সে করতে পারবে না। লাইক কাউকে সে অ্যাড করাতে পারবে না, কাউকে রিমুভ করতে পারবে না, কোনো ভিডিও আপলোড করতে পারবে না, কোনো ভিডিও ডিলিট করতে পারবে না, কোনো ভিডিও এডিট করতে পারবে না, আপনার রেভিনিউ দেখতে পাবে না, কিছুই সে পারবে না। জাস্ট সে সাবটাইটেল অ্যাড করতে পারবে এবং সাবটাইটেল রিমুভ করতে পারবে। ওকে, পরবর্তীতে আছে, এগুলো কিন্তু নিউ, পরবর্তীতে আছে ভিউয়ার। তো এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে, এটা আবার কেমন ভিউয়ার? আমাদের চ্যানেলের সব অডিয়েন্সরাই তো আমাদের ভিউয়ার্স। আসলে আপনি ঠিকই চিন্তাভাবনা করেছেন, আমাদের চ্যানেলে সবাই আমাদের ভিউয়ার্স, কিন্তু এখানে আপনি যদি ভিউয়ার্সের আন্ডারে কাউকে অ্যাড করান, সে আপনার চ্যানেলে ওই ভিডিওগুলো দেখতে পারবে যেই ভিডিওগুলো আপনি আনলিস্টেড বা প্রাইভেট করে রেখেছেন, সেই ভিডিওগুলো সে দেখতে পারবে যাকে আপনি এখানে ভিউয়ার হিসাবে অ্যাড করবেন। এছাড়া সে আর কোনো কিছুই করতে পারবে না, কোনো ভিডিও এডিট বা ডিলিট করতে পারবে না, কাউকে অ্যাড বা রিমুভ করতে পারবে না, কোনো কিছুই করতে পারবে না। ওকে, পরবর্তীতে আছে ভিউয়ার লিমিটেড। এখানে যদি আপনি কাউকে ভিউয়ার লিমিটেড হিসাবে অ্যাড করেন, সে কিন্তু আপনার চ্যানেলে সব কিছুই করতে পারবে, মানে সব কিছু বলতে ভিউয়াররা যেটা করতে পারে, মানে আপনার চ্যানেলে লিস্টেড আনলিস্টেড প্রাইভেট সব ভিডিও সে দেখতে পারবে, কিন্তু আপনার চ্যানেলে যে অ্যাড রেভিনিউটা আসবে সেটা সে দেখতে পারবে না। আপনার চ্যানেলে ইনকাম কত হচ্ছে, সেই ইনকামগুলো কোথায় যাচ্ছে, কি হচ্ছে না হচ্ছে, এগুলো কোনো কিছুই কিন্তু সে করতে পারবে না যে ভিউয়ার লিমিটেড থাকবে। ওকে, এখন আপনি যদি কাউকে অ্যাড করাতে চান তাহলে সেটা কীভাবে করবেন, এই প্রসেসটা এখন আমি একটু আপনাদের দেখিয়ে দিই। এই জন্য প্রথমেই আপনি এখানে অ্যাক্সেসে ক্লিক করবেন। অ্যাক্সেসে ক্লিক করার পর আপনি এখানে কী হিসাবে অ্যাড করতে চাচ্ছেন, ম্যানেজার এডিটর, এডিটর লিমিটেড, সাবটাইটেল এডিটর, ভিউয়ার, ভিউয়ার লিমিটেড, আপনি কোন পজিশনে আপনার চ্যানেলের অ্যাক্সেসটা দিতে চাচ্ছেন সেটা সিলেক্ট করতে হবে। লাইক আমি এখানে এডিটর দিয়ে দেখাচ্ছি, আমি এডিটর একটা ক্লিক করে দিলাম, এবং এখানে জিমেইল, এখানে জিমেইলটা আপনার অ্যাড করে দিতে হবে যে জিমেইলে আপনি অ্যাক্সেসটা দিতে চাচ্ছেন। ওয়েল, দেখতে পাচ্ছেন এখানে আমি একটা জিমেল দিয়ে দিয়েছি, এটা কিন্তু আমারই অন্য একটা জিমেল আইডি আর কি, আপনাদের দেখানোর জন্য আমি এই জিমেলটা এখানে দিয়ে দিয়েছি, এবং এডিটর হিসাবে আমি তাকে অ্যাড করতে চাচ্ছি। ওকে, আপনি যদি কাউকে অ্যাড করাতে চান তাহলে তার জিমেলটা এখানে দিয়ে দিবেন, এবং অ্যাক্সেসের জায়গায় আপনি তাকে কোন রুলে দিতে চাচ্ছেন, কোন পদে দিতে চাচ্ছেন সেটা এখানে সিলেক্ট করে দিবেন, দেন ডানে ক্লিক করে দিবেন। ডানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন নেমের নিচে কিন্তু আমাদের জিমেলটা এখানে চলে আসছে, আমরা যাকে এখন আমাদের অ্যাক্সেসটা দেব, এবং রোলের নিচে এখানে আমরা কোন পদে দিতে চাচ্ছি, আমরা এডিটর কিন্তু বর্তমানে সেট করা আছে, আপনি চাইলে এখান থেকে এটা চেঞ্জও করতে পারেন। আপনি এডিটর এখানে একটা ক্লিক করলেন, করার পরে এখানে আপনি ম্যানেজার এডিটর, এডিটর লিমিট, সাবটাইটেল, ভিউয়ার্স, ভিউয়ার্স লিমিটেড, যে কোনো কিছু আপনি এখান থেকে দিতে পারেন। আবার যদি আপনি চান এটা রিমুভ করে দিতে তাহলে কিন্তু এই যে রিমুভ অ্যাক্সেস, এখানে ক্লিক করে তাকে রিমুভ করে দিতে পারেন। ওকে, আমি এডিটর রাখছি এবং এটা আমি সেভ করে দেবো, এই জন্য সেভে ক্লিক করে দিচ্ছি। ওকে, এখন আপনি যাকে আপনার চ্যানেলের অ্যাক্সেসটা দিয়েছেন সেই মেইলে একটা মেসেজ যাবে, আমি যদি আপনাদের একটু দেখাই, দেখতে পাচ্ছেন আমি আমার ওই জিমেলটা ওপেন করেছি এবং এই জিমেলের মধ্যে এই মেসেজটা এসেছে, এখন এই অ্যাকসেপ্ট ইনভাইটেশন, এখানে ক্লিক করলেই তার কাছে আপনার চ্যানেলের অ্যাক্সেসটা চলে যাবে যাকে আপনি এডিটর দিয়েছেন। একইভাবে এখান থেকে পারমিশন থেকে আপনি চাইলে আরও অনেক লোককে অ্যাড করাতে পারেন, ম্যানেজার এডিটর ইত্যাদি, চাইলে আরও অনেককেই এখানে এখন আপনি অ্যাড করতে পারেন একই সিস্টেমে। তবে মনে রাখবেন ট্রাস্টেড বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, আপনি যাকেই আপনার চ্যানেলের অ্যাক্সেস দিচ্ছেন তাকে সম্পূর্ণ বিশ্বাস করার পরেই কিন্তু আপনি অ্যাক্সেস দিবেন, এছাড়া কিন্তু দিবেন না, কারণ এখন কাউকেই কিন্তু বিশ্বাস নেই। তো আপনি যদি এই ভিডিও থেকে কোনো কিছু শিখতে পারেন তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক অবশ্যই করবেন, এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, সাথে সাথে আপনার যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানান। সো থ্যাংক ইউ সো much watching this video.